আজ 21 জুলাইকে কেন্দ্র করে সেজে উঠেছে আসানসোলের রবীন্দ্র ভবনের চত্বর। করোনা আবহের মধ্যেও বুধবার 21 জুলাই উপলক্ষে ভার্চুয়াল সভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আসানসোল রবীন্দ্র ভবনে সেই ভার্চুয়াল সভা দেখানোর ব্যবস্থা করা হয়েছে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে। বুধবার সকাল থেকে এই ভার্চুয়াল সভাকে কেন্দ্র করে দলীয় পতাকা ফেস্টুনের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে গোটা রবীন্দ্র ভবন চত্বর। দুঃখের বিষয়, এই করোনা পরিস্থিতির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন গোটা ভারতবর্ষে আজকে ভার্চুয়াল সমাবেশের মধ্যে বাংলার মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী কী বার্তা দেয় আজকে আমাদের সকাল থেকে প্রতীক্ষার অপেক্ষায়। সকাল থেকে আমরা ব্যবস্থাপনার মধ্যে আছি। আজকে রবীন্দ্র ভবনে মাননীয় মন্ত্রী মলয় ঘটকের বিশেষ উদ্যোগে জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে আমাদের এই পশ্চিম বর্ধমান জেলার উত্তর বিধানসভার ব্লক পান তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ উদ্যোগে আজকে ব্যবস্থা করা হয়েছে ভার্চুয়াল সমাবেশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।